হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাদের সামনে একটা কুকিং ভিডিও নিয়ে আসলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা লাউ পাতা। এটা কিন্তু অনেক বড় সাইজের পাতা, দেখেন আমার হাতের চেয়েও বড়। তো এই পাতার সাথে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেন রাখছি। এই পাতার সাথে আমি চিকেন দিয়ে কি বানাবো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। খুব কমন একটা রেসিপি, বাট আমি একটু অন্যভাবে করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো গাইস, শুরু করা যাক। আমরা এই পাতাগুলোকে একটু গরম পানির মধ্যে আপনার একটু চুবাই নিব, যাতে পাতাগুলো একটু নরম হয়। আমি এই পাতাগুলোকে ফোল্ড করব, একটু গরম পানির মধ্যে দিলে হবে কি, এটা ফোল্ড করতে সহজ হবে। জাস্ট এইভাবে একটু দিবেন আর উঠাই নেবেন, বেশি সময় এটা সিদ্ধ করতে হবে না, জাস্ট একটু নরম হবে। আমি এইভাবে সব পাতাগুলো বয়ল করে নিচ্ছি। এখন আমার মশলা যা যা লাগবে আমি একটু ভেজে নিব হালকা করে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু তেল দিলেই হবে, আমার চুলাটা অন আছে। এখন এর মধ্যে আমার যা যা লাগবে, সবচেয়ে প্রথমে আমি দিব জিরা, এক চামচ ভর্তি করে জিরা। একটু জিরাটা ভেজে নিব। এখন আমি এই পেঁয়াজ দিব, এখানে আপনার বড় সাইজের দুইটা পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 5টা কাঁচ শুকনো মরিচ। এখানে আপনার 1 ইঞ্চি সাইজের একটা আদা কুচি করে নিছি, মানে খালি করে নিছি। আপনার এখানে একটা বড় সাইজের গোটা রসুন, এগুলো আমি হালকা ভেজে নিব। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিই। এখন আপনার এটা কেউ চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, কেউ আবার ব্লেন্ডারে ঘুরাই নিতে পারেন। আমি এটা একটা ব্লেন্ডারের জারের মধ্যে ঢালছি, এরপরে এটা ব্লেন্ড করে ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। এখন চিকেনগুলোকে আমার ছেঁচে নিতে হবে, জাস্ট হালকা করে। এইভাবে করে আমি সব চিকেনগুলোকে ছেঁচে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আপনার এই যে মশলাটা রেডি করছিলাম, এটা ব্লেন্ড করে নিছি, এটা ঢেলে দিব। এখানে পরিমাণ মতো আপনাদের যতটুকু চিকেন হবে সেই অনুপাতে আপনারা লবণ দিয়ে দিবেন। হলুদ গুঁড়া দিয়ে দিবেন 1/2 চামচ। গরম মশলা দিয়ে দিবেন 1/2 চামচ। আর এখানে মেইন যে জিনিসটা আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে লেবু। এর মধ্যে আপনারা গন্ধরাজ লেবুটা ব্যবহার করার চেষ্টা করবেন, গন্ধরাজ লেবুটা দিলে ফ্লেভারটা ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি ছোট সাইজের, এই যে সাইজ দেখতে পাচ্ছেন ছোট সাইজের, আমি এখানে 2টা লেবু ব্যবহার করছি। আপনারা বড় হলে 1টা লেবু ব্যবহার করবেন। এখন এটাকে ভালো করে চিকেনের সাথে মাখাই নিতে হবে। এখন এইভাবে আপনারা একটা লাউয়ের পাতার মধ্যে এইভাবে এটা চিকেন দিয়ে দিবেন, এবং এক্সট্রা মশলা দিয়ে দিবেন বেশি করে, এটা মশলাটাই খেতে মজা লাগে। এইভাবে করে ভাঁজ করে নেবেন। এটা
আপনার বাঁধার দরকার নাই, এটা আমি সিদ্ধ করে নিছি পাতাটা, যে কারণে এটা খুলে যাবে না। এইভাবে করে আমরা সবগুলো রেডি করব। এইভাবে করে আমি সবগুলো রেডি করে নিলাম। এখন এটা আপনারা চাইলে 10-15 মিনিট রেস্টে রাখতে পারেন, তারপরে ভেজে নেবেন। একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিচ্ছি। খুব বেশি তেলের দরকার নেই, সামান্য একটু তেল দিলেই হবে। এক এক করে চিকেনগুলো দিয়ে দিব। এখন এটাকে আমি ঢেকে আপনার 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। গাইস, আপনারা কি দেখতে পাচ্ছেন আমি বৃষ্টি কিনা দেখা যাচ্ছে কিনা ধোঁয়া উঠতেছে? এটা আমার 5-6 মিনিট পরে আমি এভাবে উল্টাই দিব, কারণ এটা চিকেন, এই কারণে একটু ঢাকনা লাগাই লাগাই আমাকে সিদ্ধ করে নিতে হবে। আপনাদেরকে এখন মজার একটা কথা বলি, সেটা হলো যে এই প্রসেসে সবসময় সাধারণত এগুলো মাছ দিয়েই মানুষ রান্না করে। আমি জানি না এর আগে কেউ কখনো চিকেন দিয়ে করছে কিনা, তবে আমার মনে হয় আমি প্রথম চিকেন দিয়ে ট্রাই করতেছি। আমি নিজেও ট্রাই করতেছি যে দেখি কেমন লাগে। মাছ মাছ দিয়ে যদি পাতুরি খেতে এত মজা হয়, চিকেন দিয়েও নিশ্চয়ই হবে। এই কারণে আমি ট্রাই করতেছি, সাথে আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে আমি খেয়ে দেখাবো, যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, এত সুন্দর সেন্ট উঠছে, আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমার এখনই খিদে লেগে গেছে। অলমোস্ট হয়ে গেছে, আর 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা আমি এখন আর ঢাকনা দিব না, চিকেনটা আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা আমার হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, সার্ভ করে না আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। আমার মনে হচ্ছে অনেক মজা লাগবে, এত গরম আমি নাড়তে পাচ্ছি না। ওয়াও, কালারটা দেখেন গাইস, গরম গরম ভাতের সাথে গাইস চিকেন পাতুরি খেতে অসাধারণ লাগবে। আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি, দেখেন শুধু, বিসমিল্লাহ, অসাধারণ গাইস। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীতে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।